ভারতের দেওয়া মিসাইল দিয়েই গাজাতে হামলা চালিয়েছে ইসরায়েল, এমনটাই দাবি করছে একাধিক মুসলিম সংগঠন এবং যে সমস্ত হামাস সমর্থিত গোষ্ঠী রয়েছে তারা, যার ওপর এই মুহূর্তে ভারতীয় মিডিয়া থেকে শুরু করে সোশ্যাল মিডিয়ায় কিন্তু একটা ভারতবিরোধী প্রোপাগান্ডা শুরু হয়ে গেছে। যে দেখো, ভারতের সরকার ফিলিস্তিনের বিরুদ্ধে এই সমস্ত মিসাইল পাঠাচ্ছে, আর ভারতের দেওয়া এই মিসাইল হামলায় কয়েকশো ফিলিস্তিনি আর হামাসের যে আতঙ্কবাদী তারা মারা পড়েছে। রিপোর্ট অনুযায়ী গাজাতে একটা ইউনাইটেড নেশনসের দ্বারা স্কুল তৈরি করে, যাকে হামাসের আতঙ্কবাদীরা দখল করে নেয়, এবং ওরা এই স্কুলকে একটা বেস বানিয়ে ইসরায়েলের বিরুদ্ধে অ্যাটাক করছিল। এর কাউন্টারে ইসরায়েলের ফোর্সেস কী করে, গত ছ তারিখে এই স্কুলের ওপর ব্যাপক বম্বিং করে, যাতে একাধিক হামাসের আতঙ্কবাদীরা তো মারা পড়েছে, তার সাথেই বলা হয়েছে যে কিছু পরিমাণ সিভিলিয়ানও ইনজিওর হয়েছে। ইন্টারেস্টিং ব্যাপার হলো, এই হামলার পর ফিলিস্তিনের লোকজনের তরফ থেকে একটা ভিডিও সোশ্যাল মিডিয়ায় ভাইরাল করে, যেটা এই মুহূর্তে আপনারা স্ক্রিনে দেখতেও পাচ্ছে। এখানে বেসিক্যালি ওই হামলার জায়গায় কোনো একটা মেটালের টুকরো পাওয়া গেছে, যার ওপর ভারত বা ইন্ডিয়া লেখা রয়েছে, আর এর থেকেই ওরা একটা পুরো ন্যারেটিভ শুরু করে দিয়েছে যে এটার নির্ঘাত কোনো মিসাইলের টুকরো, এবং যেহেতু এখানে ভারত লেখা রয়েছে তাই এটা ভারতে তৈরি মিসাইল। এখন প্রশ্ন হচ্ছে যে সত্যি কি ভারত ইসরায়েলকে কোনো মিসাইল দিয়েছে? তো বন্ধুরা, ইন রিয়ালিটি আমরা কিন্তু ইসরায়েলের থেকে হাতিয়ার কিনি, ইসরায়েল ভারতের থেকে কোনো অস্ত্র কেনে না, তাই এই ন্যারেটিভ তো এমনিতেই একটা ফেক নিউজ। কিন্তু হ্যাঁ, কিছু লোকের দাবি যে হালেই ভারত আর ইসরায়েলের মধ্যে একটা ডিল হয়েছিল, যেখানে ইসরায়েলের একাধিক মিসাইল এবারে ভারতে তৈরি হবে এবং ভারত থেকেই গোটা বিশ্বে এর এক্সপোর্ট করা হবে, যার মধ্যে কিন্তু সবচেয়ে গুরুত্বপূর্ণ নাম রয়েছে র্যাম্পেজ মিসাইল, যা এক ধরনের গ্রাউন্ড অ্যাটাক রকেট বলতে পারে। ফলে দাবি করা হচ্ছে যে এই মিসাইল ভারতে তৈরি করে ভারত ইসরায়েলকে সাপ্লাই করে, যাকে ইসরায়েলের সেনা গাজার ওপর বম্বিংয়ে ব্যবহার করেছে। আর বন্ধুরা, টু বি অনেস্ট, যদি সত্যিই ভারত এই মিসাইল সাপ্লাই করে থাকে তাহলে ডেফিনেটলি এতে খারাপ কিছু নেই, কারণ মিসাইল নিশ্চয়ই শান্তির জন্য তৈরি করে না, যুদ্ধ তো ব্যবহার হবে, আর যেখানে আমাদের দেশের ফায়দা হবে, আমাদের হাতিয়ার এক্সপোর্ট হবে, ভারত তো সেটা করবে। কিন্তু মজার ব্যাপার হলো, এখানে এমন কিছুই হয়নি। এখানে বেসিক্যালি গাজার লোকজন এতটাই র্যাডিক্যাল যে ওরা ভারত, স্পেশালি নন মুসলিমদের ঘৃণার কারণে এই ধরনের একটা ফেক ন্যারেটিভ তৈরি করেছে। উদাহরণ হিসেবে ভিডিওটা আরেকবার খুব ভালোভাবে দেখুন। এখানে যে ইন্ডিয়া লেখা রয়েছে তার ওপরেই খেয়াল করুন একটা লোগো রয়েছে যার মধ্যে লেখা ইউএল, আর এটাই কিন্তু গাজার লোকজনের যে ভারত বিরোধী প্রোপাগান্ডা তার পুরো ব্যান্ড বাজিয়ে দিয়েছে। টুইটারে একটা ডিফেন্স অ্যাকাউন্ট রয়েছে যার নাম হার্ডিকা ডক্টর, তো এই অ্যাকাউন্টে এটার খোলাসা করা হয় যে ইউএল ইন্ডিয়া অ্যাকচুয়ালি এটা কিন্তু কোনো হাতিয়ার কোম্পানি নয়, বরং এটা একটা মেডিকেল কোম্পানি। আপনারা যদি গুগলে সার্চ করেন তাহলে পুরো ইনফরমেশান পেয়ে যাবে, যেটা আমেরিকার একটা মাল্টিন্যাশনাল কোম্পানি যাদের কাজই হলো বিভিন্ন মেডিকেল ইকুইপমেন্টের টেস্ট করে তার সেফটি স্ট্যান্ডার্ডকে সার্টিফাইড করা, যেটা সুরক্ষিত কিনা। আর যেহেতু এই মুহূর্তে ভারত মেডিকেল সেক্টরের একটা কিং, তাই আমেরিকার এই মাল্টিন্যাশনাল কোম্পানি ভারতে তিনটি ইউনিটকে তৈরি করেছে, এবং যত ধরনের মেডিকেল ইকুইপমেন্ট ভারতে তৈরি হয় বিভিন্ন দেশে এক্সপোর্টের জন্য তার আগে এরা ওকে সার্টিফাইড করে। এবং আপনাদের হয়তো মনে আছে, ইসরায়েল আর হামাসের যুদ্ধ শুরু হওয়ার পর ভারত কিন্তু নিজে ফ্রিতে মিলিয়ন্স অফ ডলারের ওষুধ, মেডিকেল ইকুইপমেন্ট এগুলো গাজাকে দিয়েছিল, আর এটা হলো সেই সমস্ত মেডিকেল ইকুইপমেন্টের একটা ভাঙা অংশ যেটা ইসরায়েলের হামলায় ধ্বংস হয়ে গেছে। কিন্তু এই গাজার লোকজনের মনে কতটা ভারত বিরোধী মানসিকতা রয়েছে দেখ, যে আমরা ওদের সাহায্যের জন্য এড আর মেডিসিন পাঠিয়েছি আর তাকে ওরা ব্যবহার করছে ভারতের বিরুদ্ধে বদনাম করার জন্য। মানে এর থেকে বড় প্রমাণ হয় না যে এরা হলো সেম পাকিস্তান আর বাংলাদেশের যে র্যাডিক্যাল মানসিকতার লোকজন রয়েছে তাদের মতো? আপনি যতই এদেরকে হেল্প করুন, এরা কিন্তু সবার আগে আপনাকেই মারার চেষ্টা করবে, আর ঠিক এই কারণেই কোনো আরব দেশ এদেরকে সাহায্য করছে না। আরব দেশগুলো তো সাফ জানিয়ে দিয়েছে যে ওরা গাজার রিফিউজিদের নেবে না, কারণ এদেরকে নিজের দেশে নেওয়ার মানে একটাই, নিজের দেশকে আতঙ্কবাদীদের হাব তৈরি করে। সৌদি আরবে ইসলামের সবচেয়ে পবিত্র জায়গা মক্কাতে ফিলিস্তিনিদের পতাকা দেখানোয় ওই পতাকা ছিঁড়ে ফেলে মহিলাকে গ্রেপ্তার করে, কিন্তু সেম জায়গায় ভারতের পতাকা দেখানোর ওপর কোনো ব্যান নেই, মানে সৌদিও জানে যে কে কোন ধরনের দেশ। সৌদি স্কুলের সমস্ত পাঠ্যবই থেকে প্যালেস্তাইন সম্পর্কে এবং ওদের ম্যাপ সরিয়ে দিয়েছে যাতে কেউ সৌদিতে প্যালেস্তাইন সম্পর্কে কথাও না বলে, আর এইভাবে কিন্তু সমস্ত আরব দেশ ইনডাইরেক্টলি ইসরায়েলকে সাপোর্ট দিচ্ছে। অর্থাৎ ওরাও জানে যে 7ই অক্টোবর যে ধরনের ব্রুটাল আতঙ্কবাদী হামলা হয়েছিল এবং গাজার লোকজন এতে সামিল ছিল, সেলিব্রেট করছিল, তারপর এদেরকে সমর্থন দেওয়া আর আতঙ্কবাদীদের সমর্থন দেওয়ার মধ্যে কোনো পার্থক্য নেই, আর এটা আমাদের দেশের লোকজন যত তাড়াতাড়ি বুঝবে আমাদের দেশের জন্যই ভালো।
বাকি পুরো বিষয়টিকে নিয়ে আপনাদের কী মনে হয় নিচে অবশ্যই কমেন্ট করে জানাবেন। জয় হিন্দ।